ফরওয়ার্ড ডিফেন্স করার সময় বল ব্যাটের কানা ছুঁয়ে কিভাবে কিপারের হাতে ক্যাচ যাচ্ছে, জাকির হাসানের কাছে চান্দিকা হাথুরুসিংহের আলোচ্য বিষয় ছিল সেটাই। এই বিষয়ক আলোচনা শেষ করেই নিজের হাতে থাকা মোবাইল স্ক্রিনে জুম করে জাকিরকে কিছু একটা দেখাচ্ছিলেন টাইগার হেড কোচ। তার হাতে থাকা মোবাইলটা ক্যামেরার দিকে ঘোরার পর একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে স্ক্রিনে ভাসছে জাকিরের ব্যাটিং স্টান্সের ছবি। এরপরে তাদের আলোচনা আবারও ওই অফ স্টাম্পের বাইরের বলে ফরওয়ার্ড ডিফেন্স কীভাবে করতে হবে তাই নিয়ে। যারা এখনও পর্যন্ত কোচের এই আলোচনার কারণ বা ব্যাকগ্রাউন্ড ধরতে পারছেন না তাদের জন্য একটু পরিষ্কার করে দেওয়া যাক। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে 3 ম্যাচের মোট 6 ইনিংসে ব্যাটিং করেছেন জাকির। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। এর মধ্যে একটা ইনিংসে রান আউট হয়েছেন, বাকি 5 ইনিংসেই জাকির আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে, কিছুটা আটকে ওঠার মতো তথ্যই বটে। এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশ হেড কোচের কপালেও, তাই জাকিরকে নিয়ে আলাদাভাবে তার ব্যাটিং ফুটেজ দেখে ব্যবচ্ছেদ করছেন, সেই আউটের কারণ জানাচ্ছেন কিভাবে এড়ানো যায় সেটা। 6 ইনিংসের 5টাতেই উইকেটের পেছনে জাকিরের ক্যাচ দেয়া অন্তত এটুকু প্রমাণ করে উইন্ডিজ এ দলের বোলাররা জাকিরের ব্যাপারে হোমওয়ার্ক করে তার দুর্বলতার জায়গা বের করে সেই অনুযায়ী বল করেছেন, বিপরীতে সুফলও পেয়েছেন। শিষ্যের সেই দুর্বলতা কোন জায়গায় সেটা ধরতে পেরেছেন হাথুরুসিংহেও, কাজ করছেন সেই অনুযায়ী। পরামর্শ দিতে দিতেই জাকিরকে নেট পর্যন্ত এগিয়ে দিয়েছেন হাথুরু, নেটের ভেতরে গিয়ে ব্যাটিং শুরু করেছেন এই ব্যাটার। যে ধরনের বলে টানা আউট হচ্ছেন সেই ধরনের বলই করা হলো জাকিরকে, দেখে শুনে বল ছেড়ে দিয়ে শুরু হলো তার অনুশীলন। অফ স্টাম্পের বাইরের বলই টানা খেলানো হচ্ছিল তাকে। এভাবে 1 রাউন্ড শেষে নন স্ট্রাইকে আসতেই আবারও জাকিরের কাছে এলেন হাথুরু। ব্যাটিংটাকে ফাইন টিউন করার জন্য দিলেন আরও পরামর্শ। এ সময় সহকারী কোচ নিক পোথাসও এসে শুনছিলেন দুজনের কথোপকথন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। হেড কোচের পরামর্শ শুনে জাকির আবার চলে গেছেন ব্যাটিংয়ে, এবারে খেলতে থাকলেন দৃষ্টিনন্দন সব শট। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটারের সাম্প্রতিক আউট হওয়ার ধরন দেখে টিম ম্যানেজমেন্টের চিন্তিত হওয়ার কারণ আছে বেশ। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টে 50 করে ভালো কিছুর আভাস দিয়েছিলেন, পরবর্তী টেস্টগুলোতে সুযোগ পাওয়াটাও নিশ্চিত করে ফেলেছিলেন বলাই যায়। তবে এরপরেই আয়ারল্যান্ড সিরিজের আগে আঙুলের চোটে মাঠ থেকে ছিটকে পড়েন, ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি জাকিরের। আফগানিস্তানের বিপক্ষে যদি তাকে খেলানো হয় তাহলে তার ব্যাটিংয়ে দুর্বলতার সুযোগ নিয়ে যেন বাংলাদেশকে ব্যাকফুটে ফেলতে না পারে আফগানরা, সেই লক্ষ্যেই তাকে নিয়ে কাজ করে চলেছেন চান্দিকা হাথুরুসিংহে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।